আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আশা করি বলবার মতো আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে না যাক। আমি এখানে লাউয়ের ছোলা কুচকুচে করে কেটে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এখন একটু ভেজে তেলে নেবো। এবার দিয়ে দেবো লবণ এক চামচ, এক চামচ হলুদ। সামান্য অল্প কিছু পরিমাণ দিয়ে আমি ভাজিটা ভেজে দেখাবো। খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা ভাজিটা। আবার ধনিয়া কুচি এটা দিয়ে দুই মিনিট রেখে তারপর তুলে নেব। দেখতে পাচ্ছেন তেলে গেছে, কোনো পানি, সম্পূর্ণ পানি ছাড়া আমি সিদ্ধ হয়ে গেছে। তো আমার হয়ে গেল আজকে লাউয়ের খোসা রান্না করা। লাউয়ের খোসাটা ভালো লাগছে, লাগিয়ে দেবেন। আগের হাতে